প্রথমে আমি কড়াইটা গরম করে অল্প পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি এরপরে আমি একটু গুঁড়ো করা বড়িগুলো মানে ভাঙা বড়ি বড়িগুলো রাখার পরে দেখবেন নিশ্চয়ই অনেকগুলো ভাঙা বড়ি পড়ে থাকে এরকম তো সেই বড়িগুলো দিয়ে আমি রান্নাটা করব তার জন্য বড়িগুলো আমি ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি ভাঙা বড়ি না থাকে তাহলে আপনারা ভেজে নিয়ে বড়িটাকে তারপর একটু ভেঙে নিতে পারেন বইটা দেখুন লাল লাল হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব এরপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কারণ এই রান্নাটা সর্ষের তেলেই বেশি খেতে ভালো লাগে তাই সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার এতে আমি দিয়ে দেব এক টি স্পুন পাঁচ ফোড়ন এবার এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা যখন পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি আগে থেকে কেটে রাখা একটা মাসারি সাইজের বেগুন আর একটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে রাখা ওটা আমি দিয়ে দিলাম আলুটাকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে না হলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না এবারে সব কিছু আমি ভালো মতো মিশে নিচ্ছি এতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এটাকে তিন থেকে চার মিনিটের জন্য এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা দেখে এবার আমি কেটে রাখা পিড়িং শাকটা দিয়ে দেব আর পিড়িং শাকটা দিয়ে আমি এটাকেও দু মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পরে আমি এটাকে ঢেকে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিট আর মাঝে মাঝে এসে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর আপনাদের যদি আলুটা বড় থাকে আর যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে এক থেকে দু চামচ জল দিতে পারে আর এতে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর বড়িগুলোকে আরেকটু টুকরো টুকরো করে দিচ্ছি এতে বেশি ভালো লাগবে আর মিশিয়ে আবার ওইটাকে ঢাকা চাপিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আর এখন দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দু তিন মিনিটের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেব তারপরে কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম প্রায় তিন মিনিট বাদে এখন দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে এবারে আমি কয়েকটা আলু এভাবে একটু ভেঙে দিচ্ছি তাহলে এটা একটু মাখো মাখো টাইপের হবে আর খেতেও বেশি ভালো লাগবে আর দেখুন এটা কত শুকনো শুকনো হয়েছে আমি একেবারেই কিন্তু জল দিইনি আপনারাও কিন্তু জল না দিয়ে করতে পারেন খুব ভালো লাগবে খেতে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে